হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা তোমরা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যা কনকনে ঠান্ডা পড়েছে, সকালবেলা ঘুম থেকে একদম উঠতে পারছি না, অনেকটা দেরি করে উঠেছি, খুব তাড়াতাড়ি করছি। দেখো এখনো অব্দি ভালো করে মাথাটা আঁচড়াতে পারিনি, এখন ছেলের জন্য রুটি বানাবো, কারণ খুব তাড়াতাড়ি করছি, কলেজে যাবে ছেলে। শিকাগো শহরে দিয়েছি গাড়ি বেদের দাস খন্ডের মিনারে বসে শুনেছি। এই শীতের সকালে চাটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো চা হয়ে গেছে, এখন চাটাকে ছেঁকে নিয়েছি, তারপরে চাটাকে এখন জমিয়ে বসে বসে খাবো। চা খাওয়া হয়ে গেছে, এখন আজকে মুগ ডাল রান্না করব। মুগ ডালের কৌটোটা নিয়ে নিলাম, তো ভাজা করতে হবে, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে ডিম সিদ্ধ হচ্ছে, তো ডালটাকে নিয়ে নিলাম। এবারে ছেলেকে ছেলে সকালের খাবারটা দেব। সকালেও প্রথমেই খায় জল আর বিস্কুট, তারপরে খায় ছোলা ভিজানো, সয়াবিনের দানা আর বাদাম, এটাকে ভিজিয়ে রাখা হয় আগের দিন রাত্রিবেলা, তারপরে আখের গুড় দিয়ে খেয়ে নেয়। তো এই দেখো দিয়ে দিয়েছি, তারপরে ডালটাকে ভাজা করছি, ওদিকে ভাতটাও হচ্ছে। কি হলো, কি কাজ দেখো? এখন এতটাই কনকনে ঠান্ডা পড়েছে, মানে মিমি এখন নিচে বসেই না, পায়ের সামনে এসে ঘোরাঘুরি করে, মানে যাতে ওকে কিছু পেতে দিই কিংবা চেয়ারটা এগিয়ে দিই। চেয়ারটা এগিয়ে দিয়েছিলাম, বসেছিল, তারপরে এখন আর পাত্তা টাত্তা দিচ্ছি না বলে চলে গেছে। তারপরে তেল ঢালা ছিল না, তেলটাকে ঢেলে নিলাম। এখন আলু ভাজা করব, আলু আর ব্রোকলি দিয়ে। ওদিকে ডালটা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আলুটাকে প্রথমে ছেড়ে দিয়েছি। আলুটা কিছুক্ষণ ভাজাভাজি করার পর তারপরে সিদ্ধ করে রাখা ব্রোকলিটা দিয়ে দিয়েছি। এখন রুটি বানাচ্ছি আর ছেলের জন্য করছি। আজকে আমি সকালবেলাতে ভাত খেয়েছি শাশুড়ি মা আর আমি, আর ছেলে তো শুধু রুটি খাচ্ছে, ওর পরিমাণ মতন আমি করে দিচ্ছি, ওকে কলেজে দিয়ে দেবো। তো এখন ও রুটিটা গুছিয়ে দিচ্ছি, রুটি দিয়ে দিয়েছি, কলা দিলাম, ওই টিফিন গাড়িটা বন্ধ করে রাখলাম। এখন ব্রোকলি আলু ভাজাটাকে দিয়ে দিচ্ছি একটা টিফিন গাড়ির মধ্যে, তারপরে জলের বোতল গুছিয়ে ওকে দিয়ে দেবো। বোতলটা কিছু মধ্যে নিয়ে দিলাম যদি জল পড়ে। তো ছেলে এখন বেরিয়ে যাচ্ছে, মোটামুটি আমার রান্নাও এদিকে হয়ে গেছে। এখন কিন্তু রান্নাঘরটা খুব অগোছাল হয়ে রয়েছে, যেহেতু খুব তাড়াতাড়ি করে কাজ করেছি। রোদ লাগছে। হ্যাঁ, আজকে আমার যেরকম অবস্থা সেরকম অবস্থা হলো আমার ঘরটার। তো দেখো আমার চুলগুলো পুরো এলোমেলো, সকাল থেকে আঁচড়ানোর ভালোভাবে সময় পাইনি। আর এই দেখো ঘরেরও অবস্থা সাংঘাতিক হয়ে রয়েছে, এদিকে এলোমেলো, এদিকে প্রচুর জামা কাপড় গতকাল শুকিয়েছে, সেগুলো গোছানো হয়নি, বিছানার উপরটা এলোমেলো, এই অবস্থা হয়ে রয়েছে। আজকে আমার রান্নাবান্না যেহেতু ঝামেলা একটুখানি কম আছে, এই জন্য সকালবেলাতে জামাকাপড়গুলো নিয়ে বসে গেছি। তো ছোটো বড় অনেক কিছুই আছে এখানে, তো চাদরগুলো নিয়ে নিয়েছি, আর ছোটো ছোটো যেগুলো রয়েছে সেগুলোকে সোজা করে নিচ্ছি। সোজা করে ভাঁজ করলে পরে ওদের একটু পড়তে সুবিধা হয়। তো এখন আমি চাদরগুলোকে ভাঁজ করছি, এখানে অনেকগুলো চাদর আছে, তো সব কটাকে আজকে ভাঁজ করবোই, এটা আমি ঠিক করে নিয়েছি। এই দেখো হয়ে গেছে, এইখানে দেখো আটখানা চাদর আমি গুছিয়ে ফেললাম, তো অনেকটা কাজ আমার হালকা হয়ে গেল। চা বানিয়ে নিয়ে চলে এসেছি, মা ছাদে ঘুরছে, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, রোদও যেমন উঠেছে সুন্দর, সেরকম একটা হাওয়াও দিচ্ছে। ওই যে আমার চাটা রয়েছে, এটা মার চা দিয়ে দিই। মা, মা এ নাও, মা আমাকে দেখলে এমনি করে, দেখলে দেখেছে। মাকে চা দিয়ে আমি আমার চাটা খেয়ে নিচ্ছি, আর তোমাদেরকে কি বলবো যে কি ভালো লাগছে রোদের মধ্যে বসে বসে চা খেতে, মনে হচ্ছে এখান থেকে আর যেন না যাই। তো মা তো ওখানে রয়েছে, তারপরে আমি স্নান করে চলে এসেছি পুজোর ঘরে। এখন আমি সমস্ত কাজকর্ম যেগুলো করা সেগুলো করে নিচ্ছি, ধূপ দীপ ওদিকে জ্বালিয়ে নিয়েছি, এখন ওদের মানে ভগবানের ভোগটাকে আমি রেডি করছি। তো ফল আর মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করছি। আজকে জয়নগরের মোয়া এনেছে, তো মাই বলেছে আনতে, যে জয়নগরের মোয়া অনেক দিন আনা হয় না, তো এনে সুন্দর করে সাজিয়ে আজকে আমি ভোগ নিবেদন করেছি। দেখো সবাইকে ফুল ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, এই যে আমার মিষ্টি সোনা, মিষ্টি সোনাকেও ভোগ নিবেদন করেছি। আমাদের এখন দেখে কি মনে হচ্ছে আমি এখন কম্বল মুড়ি দিয়ে শোবো? একেবারেই না, কম্বল মুড়ি দিয়ে বসে বসে আমি এখন এডিটিং করব, এডিটিংয়ের পুরো কাজটা বাকি রয়েছে। তো এখন আমি বসে গেছি, ওদিকে মিমি যেন কি করছে। কিসের আওয়াজ হলো? এত জোরে একটা আওয়াজ হলো যে চুপ করে বসে থাকতে পারছি না, আমি দেখতে যাচ্ছি যে কি হয়েছে। এই দেখো মিমি কর্ম দেখো, এটা ফেলে দিয়েছে। এই তুই কি করেছিস? হ্যাঁ, তুই ওটাকে ফেলে দিয়েছিস কেন? এ শোন, ওটাকে ফেলে দিয়েছিস কেন? হ্যাঁ, একটু শান্তিতে কাজ করতে দিবি কি দিবি না বল? এখানে এদিকে, এখানে
যা তুই তোর জায়গায় যা, এখানে যা, যাও তুমি তোমার জায়গায় যাও, যাও ওখানে চলে যাও। চলে এসেছি বাজারে হাজবেন্ডের সাথে, যেহেতু কিছু নেওয়ার আছে, দেওয়ারকে যেহেতু আইবুড়ো ভাত খাওয়ানো হবে, এই জন্য বেগুন দেখছিলাম, লম্বা লম্বা করে বেগুন ভাজা করব, এই জন্য এক পিস বেগুন নিয়ে নিলাম। বাড়িতে এমনিতেও বেগুন আছে, তো এখান থেকে কিছু ফুল নেব আর রজনীগন্ধা স্টিকও নিতে হবে। তো এখন কি ভালো লাগে না ফুলের মালাগুলো দেখতে, দারুণ লাগছে দেখতে। তারপরে মাছ বাজারে এসেছি মাছ নিয়ে, তারপরে চলে গেছি একটা গেঞ্জি কেনার জন্য, তারপরে কিছু টুকটাক জিনিসপত্র কেনা ছিল সেগুলো কিনে নিয়ে চলে এসেছি। আর এই দেখো এই সুন্দর একটা বাস্কেট কিনেছি, এর মধ্যে অনেক কিছু রাখা যাবে, তো তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে আপাতত কি রেখেছি। যে সবজিগুলো কাটতে হবে সেই সবজিগুলোকে গুছিয়ে গাছে রেখেছি, টমেটো, শসা, বিনস, গাজর, তারপরে রয়েছে ফুলকপি, তো ঢাকা দিয়ে রেখে দিলাম। আর রজনীগন্ধা স্টিকগুলো আনা হয়েছিল, কি ভালো লাগছে দেখতে, আর গন্ধটা এত সুন্দর লাগছে না। তো এখন একটুখানি এর মধ্যে জল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম, গন্ধটাও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগছে। চলো আজকে আমাদের কি কি রান্না হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তারপরে বলে নিই। আজকে রান্না হচ্ছে হলো ভেজ ডাল, তারপরে পাঁচ রকমের ভাজা করছি, তার মধ্যে মাছ ভাজাটাও আছে, আর করছি পনির, কোথাও পাওয়া যাচ্ছে না, হাজবেন্ড তবু খোঁজ করে অল্প একটুখানি বললো জোগাড় করতে পেরেছে, তো সেটা আনছে। আর হচ্ছে হলো মাংস, তো এটুকু মনে পড়ছে, এটুকুই মনে হচ্ছে, আর মিষ্টি আনবে সেটা। তো চলো রান্না বান্না শুরু করি, ডালটা প্রথমে ভাজতে হবে, আর মোটামুটি গোছগাছ করে রেখেছি, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আদাটাকে ঘষে রেখেছি, আর এখানে রয়েছে মটরশুঁটি, সব গরম জলে ভাপ দিয়ে ফেলে দিয়েছি। আর এখানে রয়েছে, যেহেতু ভেজ ডাল হচ্ছে, সমস্ত কিছুর মধ্যে রয়েছে আলু, গাজর আর বিনস, এখানে এটা রয়েছে। আর এখান থেকে মটরশুঁটি ভেজ ডালের মতো দেবো, আর দেবো হলো ওই পনিরে। আর এখানে রয়েছে টমেটো আর গন্ধরাজ লেবু, এটা আর খুললাম না। তারপরে এখানে রয়েছে ওই, এখানে টক দই রয়েছে, আর এখানে রয়েছে এই যে পনিরের আলু আর একটুখানি গাজর, সেটা সিদ্ধ করে রেখেছি। আর এখানে রয়েছে ফুলকপি ভাজা হবে, তার জন্য ফুলকপি বড় বড় করে কাটা। তারপরে এখানে রয়েছে ডালের ফুলকপি, হ্যাঁ সব ভাপ দেওয়া। আর এখানে কাজু কিশমিশ রয়েছে ডালের জন্য। আর এখানে রয়েছে, ঢাকনাটা খুলছে না, এখানে রয়েছে তেজপাতা ধুয়ে রেখেছি, আর এখানে রয়েছে গোটা গরম মশলা ডালের মধ্যে দেওয়ার জন্য। আর এখানে কি আছে, ও এখানে ভাজা, ভাজার মধ্যে রয়েছে বেগুন, কুমড়ো, আর এখানে রয়েছে আলু, তো এই তিনটে এখানে আছে, আর ওদিকে ফুলকপি আর মাছ পাঁচটা ভাজা। এইবারে রান্নাটা বসাবো, তো প্রথমে আমি ডালটাকে ভেজে নেব। মশলা তৈরি করা হয়ে গেছে, মানে নিরামিষ মশলাটা, তারপরে মাংসের মশলাটা এখনও করা হয়নি, তো ডালটাকে ভেজে নিচ্ছি। আর আমার এত জোরে ঠান্ডা লেগেছে না, আমি দৌড়ে চলে গেছি সোয়েটার পরার জন্য, ভেবেছিলাম যে এত কাজকর্ম করলে হয়তো অতটা ঠান্ডা লাগবে না, কিন্তু দেখলাম না প্রচণ্ড ঠান্ডা লাগছে। তারপরে যে ভাজাটা করা হবে সেই ভাজাটার মধ্যে নুন, হলুদ আর চিনি দিয়ে দিলাম, এবারে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপরে একে একে ভাজাগুলো করব। ওদিকে ডালের জলটা বসিয়ে দিয়েছি, তো এখন কড়াইটা বসিয়ে দিলাম, এবারে তেল দিয়ে দিলাম, তেলটা সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি আমি, তো তেলটা গরম হয়ে গেছে। এখন প্রথমে আমি বেগুনটাকে ভাজা করছি, আর এই লম্বা লম্বা করে বেগুন ভাজা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে, জানি না কার কেমন লাগে, আমার তো খুব ভালো লাগে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে কারোর পাতে যদি সাজিয়ে দেওয়া হয়। তো ডালের জলটা গরম হয়ে গেছে, এখন ডালটাকে ধুয়ে আমি ছেড়ে দিয়েছি, এদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে, তারপরে চাকা চাকা করে যে আলুগুলো কাটা হয়েছিল সেই আলুগুলো দিয়ে দিলাম, এদিকে হাজবেন্ড মাংসের পেঁয়াজটা কাটছে, তারপরে মোটামুটি কাটাকাটির কাজটা আজকে হাজবেন্ডই করে দিয়েছে, এত কিছু আমার পক্ষে একা করা সম্ভব ছিল না। রান্নাটা আমি একাই করছি কিন্তু কাটাকাটি অনেকটাই করে দিয়েছে, মানে বেশিটাই বলা চলে। তো এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে, যেহেতু সবজি ডাল হবে, তো ডালের মধ্যে এখন দিয়ে দিয়েছি, ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা দিতে হয়। তারপরে এখন ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, ভাতের চালটাকে ধুয়ে রেখেছি, এদিকে ডালটাকে মানে যে মশলাগুলো দেবো সেই মশলাগুলোকে আমি এদিক ওদিক করে নিচ্ছি, তো পুরোটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তাহলে ভিডিও এমনিতে বিশাল বড় হয়ে যাবে, আর রান্নাঘরে আজকে আমার অনেকটা সময়ই গেছে। তো ডালটাকে মাঝে মধ্যে হাজবেন্ড আবার এসে নাড়াচাড়া করছে, আর আমি যখন কাজ করি কেউ যদি আমার হাতের কাজ না নিয়ে নেয় না, আমার খুব একটা অস্বস্তি লাগে, আমি হাজবেন্ডকে বলছি তুমি এখন এসো না, তুমি আমার অনেকটা হেল্প করে দিয়েছো, এখন আমার কাজটা আমাকে করতে দাও। এবারে সন্ধ্যাবেলা চাটা করছি, চা নয় আজকে কফি বানিয়েছি, হাজবেন্ড বলেছিল একটুখানি কফি বানাও, ছোটো ছোটো যে পাতাগুলো আছে সেগুলো এনেছিল। এখন রান্নার একটুখানি বিরতি হলো, কফি বানিয়ে নিয়েছি, তো কফি খাচ্ছি, বিস্কুট। পূর্ণিমা মাসি বলেছিল যে সন্ধ্যাবেলার মধ্যে আসবে,
সাড়ে সাতটা প্রায় বাজতে চললো, এখনো পর্যন্ত বাড়িতে এখনো পর্যন্ত আসেনি। আমার মনে হয় জয় আর পুনিও আসে একসাথেই আসবে। কাকে বলছো? তোমাকেই বলছি, তোমাকে বললেই ভিউয়ার্সটা শুনতে পাবে। তারপরে ভাতের জলটা গরম হয়ে গেছে, এখন চালটা ধুয়ে রেখে দিলাম, চালটা দিয়ে দিলাম। এদিকে পনিরটাকে ভাজা করছি, আজকে দুবারে রান্না হচ্ছে, মানে নিরামিষটা একদিকে করে নিচ্ছি, তারপরে আমি আমিষটাকে করবো। তো পনিরের মশলাগুলো কষিয়ে নিয়েছি, এদিকে হাজবেন্ড মাংসের সমস্ত কিছু মাখামাখির কাজটা করছে, আর আমি সব কিছু দিয়ে দিচ্ছি একে একে। প্রথমে টক দই, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সবই দিয়ে দিয়েছি, সে ভালো করে মাখিয়ে দিল। তারপরে এদিকে ভাত হয়ে গেছে, এখন ভাতের মাড়টাকে গালতে হবে। তো এখন খুঁজছি হাঁড়ির ঢাকনা, হাঁড়ির ঢাকনা পেয়ে গেছি, এবারে উপর করে দিলাম। ওদিকে পনিরের তরকারিটা রান্না হচ্ছে, তারপরে ভাতের হাঁড়িটাকে আমি টেবিলের উপর রাখলাম। এদিকে ছেলেও চলে এসেছে ব্যায়াম থেকে, আর এখন মাংসটা কষাচ্ছি। এদিকে মাছের যে মশলাটা সেটাকেও কষিয়ে নিচ্ছি। তারপর এখানে দেখো, তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে কতগুলো চিনি পড়ে গেছে, তো জল তেষ্টাও পেয়েছে, আমি একটুখানি জল খেয়ে নিলাম। তারপরে এখন চিনিটাকে পরিষ্কার করে নিচ্ছি। কি অস্বস্তি লাগে, মানে এক কাজের মধ্যে 14 কাজ চলে আসলে পরে খুব অস্বস্তি লাগে। তো চিনিগুলো নষ্ট হলো, কারণ জায়গাটা পরিষ্কার থাকলেও আমি নিলাম না, কারণ লোম টোমের ব্যাপার থাকতে পারে। তো জায়গাটাকে পরিষ্কার করে সব জিনিসপত্রগুলো আবার জায়গা মতো রেখে উপর করে তারপরে আমি আবার চলে এসেছি এদিকে। এই যে মুগ ডাল, আসলে আমি খাবারটা ওই জয়ের খাবারটাকে বেড়ে রেখে দিচ্ছি আলাদা আলাদা করে। ডালটাকে এখন বেড়ে নিচ্ছি, একটুখানি বেশি পরিমাণে করে নিয়েছি যাতে কালকে আমাদের হয়ে যায়। রাত্রিবেলা যেহেতু রান্না করছি, আর এখন শীতকাল যেহেতু নষ্ট হওয়ার কোনো ভয় নেই, এই জন্য বেশি করেই করেছি। আর ওর জন্য ওর খাবারগুলো এখানে রেডি করে রাখছি। এখানে মাংস রয়েছে, এখানে মাছ রয়েছে, এখানে পনির রয়েছে, আর এই যে ভেজ ডাল। খাওয়া দাওয়ারগুলো সমস্ত কিছু আমি সাজিয়ে নিয়েছি, এখন মিষ্টিটাকে সাজিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে করে। দেখো, কাউকে যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যদি দেওয়া যায় না খেতে, মানে নিজেরও যেরকম তৃপ্তি লাগে সেরকম যে খায় তারও তৃপ্তি লাগে। তো জয়কে দিতে পাচ্ছি এত সুন্দর করে আমি, তো আমার ভালো লাগছে, মানে এত সুন্দর বলছি আমার ভালো লাগছে, তোমাদের জানি না কেমন লাগছে। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে সামান্য কিছু আইটেম করেছি, বেশি কিছু রান্না করতে পারিনি, একা একা করি তো বুঝতেই পারছো। তো এরকম করে সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দিয়েছি, তারপরে সবাইকেই দেবো। ওরটা যেহেতু স্পেশাল আইবুড়ো ভাতের ব্যাপার আছে, ওই জন্য ওকে আগে খেতে দিয়ে দিয়েছি। সবাইকে গোছ গাছ করে সুন্দর করে খেতে দিয়ে দিয়েছি। ওদিকে হাজবেন্ডও বাচ্চাদের খাওয়াটাকে রেডি করছে, তারপরে ওরা বেরিয়ে গেলে গুছিয়ে গেছে আমরাও খেতে বসবো। দেখো, বের করে দেখো, আমি আজকে একটা বের করতে ভুলে গেছি, এই যে তুমি এখন বের করছো এটা সবাই এখন দেখবে একবারে। ও, পাত্রকে একটু ভালো করে দেখে নাও, এই যে 26 তারিখে এই পাত্রেরই বিয়ে। দেখো তোমার গেঞ্জিটা এত পছন্দ হয়। গরমকালে আমি এক্ষুনি পরে নিতাম, কিন্তু এটা এখন আমি পড়ার সাহস করলাম না, প্রচন্ড ঠান্ডা। এই ধরনের রং চঙ্গা টি শার্ট অনেকদিন পরিনি। বলি ভাই আসলাম। হ্যাঁ নমস্কার, আসলাম। চলে যাচ্ছে এখন সবাই, কটা বাজে? রাত্রি 11টা বাজে। ওই যে বাইরে টেম্পারেচার আমার 10 নেমে গেছে, 10 ডিগ্রি। আসছি। হ্যাঁ তোমরা যেও, যাবো। হ্যাঁ 25 তারিখ চলে যেও।
ওরা বেরিয়ে গেছে, এখন রাত্রি 11:30 বাজে, তো খেতে বসে গেছি। এখানে ডাল নিয়ে নিয়েছি, আর এখানে শশা, আর এই যে ভাজা ও পনিরটা নেওয়া হয়নি। পনির খাবে তো তুমি? আর ওই যে হাজবেন্ড খেতে বসে গেছে, পনিরটা নেওয়া হয়নি, পনিরটা নেবো। আর মাংস তো আমি আজকে রাত্রে খাবো না, যেহেতু শনিবার, আগামীকাল খাবো। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। সবার হয়ে গেছে, মার হয়ে গেছে, ছেলেরও হয়ে গেছে, মানে ওদের সাথে ওরা খেয়ে নিয়েছে। এতক্ষণ পর্যন্ত মোটামুটি সব ঠিকঠাকই চলছিল, কিন্তু এখন আর ব্যাপারটা ঠিকঠাক নেই। আমার প্রচণ্ড জোরে ঠান্ডা লাগছে, কারণ এখনকার যে কাজটা করছি সেটা জলের কাজ, পুরোপুরি জলের কাজ। আর ট্যাঙ্কের জলগুলো যা ঠান্ডা হয়ে থাকে সেটা তোমরা যারা করো তারা জানো। কিন্তু সন্ধ্যা থেকে আমি বাসন ধুচ্ছি, ততটা গায়ে লাগছিল না, কিন্তু এখন যেন প্রচণ্ড ঠান্ডা লাগছে। যেহেতু খাওয়ার পর এখন জলে হাত দিয়েছি, তো বাসনগুলো মোটামুটি মেজে নিয়েছি আমি আমার মতন করে। তো সসপ্যানের পিছনটা ভালো করে ঘষতে পারিনি, কারণ আঙুলে ব্যথা লাগছে, মানে একদম জমে গেছে হাতগুলো। তো তার মধ্যে কষ্টে সৃষ্টে কাজগুলো করছি। সন্ধ্যা থেকে শুধু বাসনই মেজে যাচ্ছে, বাসনই মেজে যাচ্ছে, আমার হাতগুলো পুরো বরফ হয়ে গেছে। তো এখন একটা রসগোল্লা খাবো, একটা রসগোল্লা খাইয়েছে, আর এখন নতুন করে রসগোল্লা খেতে দুর্দান্ত লাগে, কিন্তু আমি রসটা খাই না, পুরো চিপে, এই যে একদম চিপে রস বের করে তারপরে খাবো। পুরো চিপে ফেললাম, এবারে খেয়ে নি। আজকে আমার চোখ মুখের কি অবস্থা হয়েছে, মানে সারাদিনে একটু রেস্টটা নিলে যা হয় সেরকম আবার অবস্থা হয়েছে। তো এখন বাজে রাত্রি 1:45, সমস্ত কাজকর্ম সেরে তারপরে তোমাদের সামনে এলাম, এখন ঘুমাবো। আর আজকে এডিটিং নয়, পারবো না করতে। আর আগামীকাল আবার রান্নাবান্নার খুব একটা চাপ নেই, আজকে বেশি করে ডাল তারপরে মাংস সব রান্না করে রেখেছি, আগামীকাল খাবো। আর যেহেতু আজকে মাংসটা আমি খাইনি, সবাই খেয়েছে শুধু আমি খাইনি, এই আর কি ব্যাপার। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। হাজবেন্ড তো শুয়ে পড়েছে, ওই দেখো তো, মিমি ওর ছেলে শাশুড়িমাও শুয়ে পড়েছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।